টব বা পটে গাছ লাগানোর মাধ্যম হিসেবে পটসয়েল অনবদ্য একটি প্রক্রিয়াজাত মাটি। পটসয়েল মূলত জৈব সমৃদ্ধ প্রাকৃতিক মাটি। এই মাটির বিশেষত্ব হলো এটা পটে বা টবে দেওয়ার পর গাছ ক্রমান্বয়ে পুরোটি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। এটা এমনভাবে তৈরি যাতে শতকরা 20% গাছের খাদ্য হিসেবে উপস্থিত থাকে, বাকি 80% ধীরে ধীরে খাদ্যে রূপান্তরিত হতে থাকে এবং গাছ সেটাকে গ্রহণ করতে থাকে। এটি পুরোপুরি রাসায়নিক মুক্ত এবং ওজনে হালকা। এই মাটিতে প্রয়োজনের অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে যায় এবং বায়ু চলাচলের সুবিধা থাকায় গাছের শিকড় সহজে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যেহেতু পটিং সয়েল ওজনে হালকা হয়, ফলে ঝুলন্ত টব সহজে ছিঁড়ে পড়ে না এবং টব ও গাছের স্থায়িত্ব বাড়ে। টবে এই মাটি গাছকে বিশেষ ধরনের সুবিধা দেয়। পটসয়েল ব্যবহারে বারবার মাটি পরিবর্তনের বা রিপোর্টিংয়ের কোনো ঝামেলা থাকে না। ঘন ঘন পানি ও সার দেওয়া লাগে না। মাটির কারণে গাছের রোগবালাইয়ের আক্রমণ খুব কম হয়। ধীরে ধীরে গাছ খাদ্য গ্রহণের ফলে সময়ের সাথে সাথে টবের মাটির পরিমাণ কমতে থাকে, তাই সময় সময় এতে সামান্য পটসয়েল পুনরায় যোগ করলে মাটি পরিবর্তনের বা রিপোর্টিংয়ের প্রয়োজন পড়ে না। সর্বোপরি পটসয়েল হলো সর্বোৎকৃষ্ট প্রাকৃতিক মাটি। এই পটসয়েল তৈরিতে কোকোপিট, কাঠের গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, তুষ, পাতা পচা সার, হাড়ের গুঁড়ো, ঝিনুক গুঁড়ো, প্রাকৃতিক চুন, মোলাসেসেস ট্রাইকোডার্মা সহ প্রায় 18 ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। তাই এটি একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং সহজেই ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা জানেন এই পণ্যটি আপনারা পাবেন দেশের সর্ববৃহৎ কৃষি তথ্য ভাণ্ডার এবং কৃষি ই-কমার্স AgroBangla.com এ।